হ্যালো ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, ছুটির দিন সকালবেলা ইচ্ছে হলো একটু স্পাইসি স্পাইসি কিছু খেতে। তাই ভাবলাম নিজে হাতে প্রত্যেক দিনের থেকে একটু অন্যরকম কিছু রান্না করা যাক। তাই সকাল সকাল ঠিক করে ফেললাম চিকেন রিজাল আর ফ্রাইড রাইস হবে। অবশ্যই আমাকে অর্ণব সাথে হেল্প করেছিল। দেখতে পাচ্ছেন রীতিমতো চপিং বোর্ড অ্যান্ড ছুরি নিয়ে কিন্তু রেডি। গাজর, ক্যাপসিকাম, বিনস গুলো ওই সুন্দর করে কেটে দিয়েছিল। যদিও গাজরের অবস্থাটা খুবই খারাপ, গাজরটা যেভাবে আর কি কাটতে যাচ্ছে, যেভাবে কাটছে মনে হচ্ছে যেন একটা গাজর কাটতে যাচ্ছে না, একটা আস্ত তরমুজ বা কিছু ভারী জাতীয় জিনিস কাটতে যাচ্ছে। যাই হোক, যেভাবেই কাটুক না কেন, অবশ্যই আমাকে অনেক হেল্প করেছে আজকে রান্নাতে। আমি চেষ্টা করছিলাম কম সময়ের মধ্যে যাতে রান্নাটা করে ফেলতে পারি, কারণ আরো অনেক কাজ করতে হবে। একদিন ছুটি মানে তো অনেক কাজ সাথে, সেই জন্য আমি সব থেকে কুইক পদ্ধতিতে কিন্তু রান্নাটা করেছি। তো আসুন দেখে নেওয়া যাক। তো চিকেন রিজালটা বানানোর জন্য আমি আগে সমস্ত মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে ওটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কা আর একটু গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। পিঁয়াজ পেস্টটা করে রেখেছিলাম আলাদা করে, সেটাকে আগে তেলের মধ্যে দিয়ে 50% ফ্রাই করে নিয়েছিলাম। হয়ে যাওয়ার পরে যেই চিকেনটাকে আমি মেখে রেখেছিলাম তার মধ্যে আমি অলরেডি আগেই টক দই, অল্প একটু পিঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, জিরে, ধনে বাটা, একটু গোলমরিচ পাউডার, তার সাথে লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম। আপনারা চাইলে গরম মশলাটা দিয়েও মেখে রাখতে পারেন, কিন্তু আমি একটু শেষে গরম মশলাটা দেওয়া একটু প্রেফার করি, আমার ভালো লাগে। তাই জন্য আমি গরম মশলাটা উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে জিনিসটাকে একটু লো ফ্লেমে কষাতে থেকেছি। সুন্দর করে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠছে দেখতে পাচ্ছেন আপনারা, এবং তার সাথে কষতে কষতে পাশের গ্যাসে ভাবলাম একটা বেগুন পুরি নিয়ে আছে, হ্যাঁ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বেগুনটাকে খুব সুন্দর করে অন্ন ধরেছিল। তারপরে একটু কষিয়ে নেওয়ার পরে মাংসটা তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবং তার সাথে এখন আমি অল্প পরিমাণ চিনি আর একটু কেওড়া জল মিক্স করে দিলাম। সব থেকে শর্ট টাইমে করার জন্যই কিন্তু আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি। তার জন্য আমি রাইসের জন্য অলরেডি গাজর আর বিনস গুলোকে হালকা স্টিম করে নিয়েছিলাম, যাতে একটু কুইক ব্যাপারটা হয়ে যায়। একসাথে দিয়ে দিয়েছিলাম যেহেতু হাতে সময়টা খুবই কম ছিল আমার। আর তার সাথে এখানে আমি অলরেডি গোটা গরম মশলা, একটু জায়ফল, জয়ত্রী, শাহ জিরা, তেজপাতা দিয়ে হালকা ফোড়ন দিয়ে নিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে তার মধ্যে যে হালকা স্টিম করা বিনস গাজর ছিল সেটা দিয়ে দিয়েছি। সময় বাজানোর জন্য কাজু আর কিসমিসটা কিন্তু আমি মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে লো ফ্লেমে হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামটাও আমি উপরে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার সময় স্টিমটা একটু বাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি। ভাত অলরেডি আগেই করা ছিল। ভাত তো সুন্দর করে আমি তাই এবার অ্যাড করে তার মধ্যে পরিমাণ মতো লো কিন্তু সুন্দর করে নেড়ে নিয়েছি। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে করে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগে। আমি ভাতটা করার সময় ওর মধ্যেও হালকা লবণ দিয়ে নিয়েছিলাম। সব থেকে কম সময়ে বন্ধুরা এই পদ্ধতিতে কিন্তু আপনারাও নিজেরা ফ্রাইড রাইস এবং চিকেন রিজালে বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবং স্টার্টারে আমি একটু চিকেন পকোড়া বানিয়ে নিয়েছিলাম। আমি এবং অর্ণব দুজনেই চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসি, তো ভাবলাম চিকেন এসেছে, চিকেন পকোড়া হবে না, এটাকে ঠিক মিস করা যায় না। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন, খুবই কম সময় লাগবে এবং টেস্ট কিন্তু খুবই ভালো হবে। ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।